এদিকে নতুন চুক্তিতে মালয়েশিয়া সহ বিদেশগামী সব বাংলাদেশি কর্মীদের সহজ শর্ত ও কম সুদে ঋণ দিতে দেশের সব ব্যাংককে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। অবৈধ অভিবাসন ও মানব পাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি ক্রেডিট গ্যারান্টি স্কিম তৈরি করবে বলেও জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক সম্মেলনে এসব জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন শেকিল চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম, ঢাকা চেম্বারের সভাপতি হোসাইন খালেদ এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি নাসির এ চৌধুরী। সম্মেলনে গভর্নর ডক্টর আতিউর রহমান ঘোষণা দেন বিদেশগামী কর্মীদের বিশেষ আর্থিক সুবিধা দিতে সরকারের ভর্তুকি সুবিধাও চাইবেন তারা। আপনারা যদি এখানে শান্তিময় বাংলাদেশের একটা চিত্র তুলে ধরতে পারেন, তার বিনিময়ে বাংলাদেশের একটা ভালো বাংলাদেশ আমরা পেতে পারি। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিচ্ছিন্ন ভাবে রেখে আমরা এগোতে পারবো না। যারা টাকা দেবেন যারা নেবেন তাদের মধ্যে একটা আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। ব্যাংকগুলোকে আমি নিঃসন্দেহে উৎসাহিত করতে পারবো, ব্যাংক আমার কথা শোনে এবং আমার কথা শুনবে যদি আমি তাদের নিশ্চয়তা দিতে পারি যে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন টাকাটা ফেরত আসবে।